বিশ্বের বিভিন্ন দেশে গণতন্ত্র নিয়ে নসিহত করলেও বেশিরভাগ স্বৈরতান্ত্রিক দেশে দেদার অস্ত্র বিক্রি করে আসছে। যুক্তরাষ্ট্র বাইডেন সরকারের বিভিন্ন নথি পর্যবেক্ষণে দেখা যায়, 2022 সালে বিশ্বের 50% বেশি স্বৈরতান্ত্রিক দেশগুলোতে অস্ত্র পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। যদিও প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেন ক্ষমতায় আসার পর একটি শান্তিপূর্ণ বিশ্ব গড়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেই বয়ান এখন ফানুষ। স্নায়ুযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র ব্যবসায়ীদের অন্যতম দেশে পরিণত হয়েছে। 2018 সালের হিসাব অনুযায়ী বিশ্বে যত আগ্নেয়াস্ত্র আছে তার 40% রয়েছে যুক্তরাষ্ট্রের হাতে। সাধারণত দুভাবে অস্ত্র রপ্তানি করে দেশটি, কখনো তারা অস্ত্র সাহায্য পাঠায়, কখনো বিক্রি করে থাকে। বিক্রির ক্ষেত্রে বিদেশি সামরিক বাহিনীর কাছে এবং সরাসরি বাণিজ্যিকভাবে ব্যবসা পরিচালনা করে বাইডেন সরকার। মূলত ফরেন মিলিটারি সেলসের সঙ্গে মধ্যস্থতাকারী হিসেবে কাজ করে থাকে ওয়াশিংটন। সরকারি তথ্য অনুযায়ী 2022 সালে ফরেন মিলিটারি সেলসের মাধ্যমে 142টি দেশ বা অঞ্চলে অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র, যার বাজার মূল্য প্রায় $85 বিলিয়ন। সব মিলিয়ে প্রেসিডেন্ট হিসেবে বাইডেনের প্রথম বছরে যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রি $206 বিলিয়ন পৌঁছেছে, যা সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সরকারের রেকর্ড $192 বিলিয়ন চেয়ে বেশি। সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা যায়, 2022 সালে গণতন্ত্রের প্রকারভেদে বিশ্বের 84টি স্বৈরাচারী অথবা কর্তৃত্ববাদী দেশের অন্তত 48টিতে অস্ত্র বিতরণ ও বিক্রি করেছে যুক্তরাষ্ট্র। মজার বিষয় হল ফ্রিডম হাউস র্যাঙ্কিং অনুযায়ী যেসব দেশ ন্যূনতম গণতন্ত্র চর্চাকে তোয়াক্কা করে না তাদের সবার কাছেই শীর্ষ 8 রপ্তানিকারক দেশ অস্ত্র সরবরাহ করে থাকে। আর যেসব দেশ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর নানারকম বিধি অমান্য করে বা না দেখার ভান করে এমন দেশগুলোর কাছেই যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করতে বেশি আগ্রহী। দ্য ইন্টারসেপ্টের এক প্রতিবেদনে বলা হয়, আমেরিকা যখন দেশে দেশে গণতন্ত্রের ফেরিওলা সাজছে ঠিক তখনই $billion billion মুনাফা ঢুকছে তাদের থলেতে। সেই অর্থনৈতিক চাকার গতি বাড়াতে অস্ত্র হস্তান্তর নীতি পর্যন্ত নবায়ন করেছে তারা। সেই নীতি অনুযায়ী যুক্তরাষ্ট্রের পাঠানো অস্ত্রের কারণে এক দেশের সঙ্গে যেন অন্য দেশের সংঘাত না হয় সেই বিষয়ে নজরদারি বাড়ানো হয়। যদিও রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র সহায়তা দিয়েছে ওয়াশিংটন, আমেরিকা যতই গণতন্ত্র এবং শান্তির কথা বলুক বিশ্বের সেরা অস্ত্র ব্যবসায়ীর খেতাবটা তাদেরই থাকবে। তবে প্রতিবেদনেও বলা হয়, শুধু অর্থনৈতিক লাভের আশায় আমেরিকা অস্ত্র বিক্রির দিকে ঝোঁকে না, বরং নিজের আধিপত্য এবং স্বার্থের দিকেও তীক্ষ্ণ নজর রাখে ওয়াশিংটন, যার জ্বলন্ত উদাহরণ সৌদি আরব এবং মিশর। কায়রোকে অস্ত্র পাঠানোর অনুমোদন দিলেও আটকে দেয় সৌদির চালান। অমিত হাসান রবিন, কালবেলা ডেস্ক।